মধ্যে আসুক এবং দেশের বিরুদ্ধে স্বাধীনতা কামীদের বিরুদ্ধে তাদের অবস্থান থেকে তওবা করুক এবং সকল ষড়যন্ত্র বন্ধ করুক নসর মিনাল্লাহ ফতহুন করিব ওবাশশিরুল মুমিনিন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম নেতা মুফতি রশিদ আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সিলেটবাসী আজকে আমরা লক্ষ্য করেছি মাগরিবের আগে আমরা দেখতে পেলাম সোনারগাঁ হোটেলের মধ্যে সোনারগাঁ রয়্যাল রিসোর্টের মধ্যে মামুনুল হক সাহেব তার স্ত্রীকে নিয়ে উনি ওইখানে অবস্থান করছেন উনি একটু ওইখানে বেড়াতে গেছেন কিন্তু কিছু হেলমেট বাহিনীর লোক পরিকল্পিতভাবে মামুনুল হক সাহেবকে দেশের মানুষের কাছে তুচ্ছ বানানোর লক্ষ্যে হেরাস্ত করেছে আমরা দেখতে পাই আমরা দেখেছি মামুনুল হক সাহেবের সাথে যারা বেয়াদবি করেছে বিলম্বে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন নাহলে এদেশের তৌহিদি জনতা এদেরকে খুঁজে খুঁজে বের করবে মামুনুল হক সাহেবের সাথে বেয়াদবি সম্ভব হবে না আমরা পরিষ্কার ভাবে বলতে চাই একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে কোথায় উত্তর তার নৈতিক অধিকার রয়েছে সেখানে তাকে হেরাস্ত করার অধিকার তাদেরকে কে দিয়েছে আমরা দেখতে পেয়েছি সেই সোনারগাঁ তরান্দের সামনে তার সাথে বেদবি করা হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই মামুনুল হক সাহেবকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছেন আমরা জানি আপনারা নারী তাকে সমস্যা দিয়ে যদি মামুনুল হক সাহেবকে আটক করেন একা মনে করেছেন হয়তো এদেশের মানুষ আপনাদের সেই নাটক বিশ্বাস করে ঘরে বসে থাকবে কথা বলবে না আপনারা পরিকল্পিত ভাবে এক সপ্তাহ লকডাউন দিয়েছেন যাতে আর কেউ আন্দোলন করতে পারবে না আপনাদের বুঝতে আমাদের তৈরি নয় আমরা বুঝে গেছি আজকে মামুনুল হক সাহেবকে আটক করা হয়েছিল কিন্তু এদেশের হাজার হাজার মানুষ মুহূর্তের ভিতরে সেই হোটেলকে ঘেরাও করে তাদের প্রিয় নেতাকে মুক্ত করে নিয়ে এসেছে আপনারা সময় দেখছেন মানুষের স্রোত জনস্রোতে আপনার সরকার তছনছ হয়ে যাবে আপনার ক্ষমতায় আগুন লেগে যাবে তখন আপনারা মামুনুল হক সাহেবকে ছাড়তে বাধ্য হয়েছেন আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি পরিষ্কার ভাবে বলতে চাই আর কোন কার্যজনক ঘটনার পুনরাবৃত্তি যদি হয় জেনে রাখবেন যা কিছু হয় আপনাদের ইন্ধনে হয়ে দেশের মানুষ ভালো করে জানে আমরা দেখেছি আপনাদের কিছু মিডিয়া আপনাদের লালিত কিছু মিডিয়া আজকে মামুনুল হক সাহেবকে পরদারি দিয়ে উঠে থাকছেন এ ধরনের নিউজ প্রচার করছে আমরা তার নিন্দা জানাই আমরা তার পরিষ্কার ভাবে বলতে চাই যারা ষড়যন্ত্র করে মামুনুল হক সাহেবকে আজকে হেনস্থ করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করে দেশের সামনে জনতার সামনে তাদের বিচার করুন না হয় মুরব্বিরা বসে দরবার আন্দোলন গড়ে তুলবেন কর্মসূচি দিবেন সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে নাসির মিনাল্লাহ ও ফাতহুন করিব ও বাশশিরুল মুমিনিন সংগ্রামী ভাইরা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা এখলাসুর রহমান
সম্মানিত সিলেটে তৌহিদি জনতা, আমরা দেখেছি মাগরিবের পরে আজকে সোনারগাঁ হোটেলে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়েছে যেই মহান ব্যক্তি বাংলাদেশের তৌহিদি জনতার মুখপাত্র, আলিমুল আমাদের মুখপাত্র, দুঃখী মেহনতি মানুষের মুখপাত্র, এই তার শ্বাস, তার কথা, তার কণ্ঠ রুদ্ধ করার জন্য একটি নীল নকশা তৈরি করেছে। আর না হলে মাগরিবের সাথে সাথে মিডিয়ার মধ্যে মিডিয়ার কর্মীদের সাথে সাথে হাজির হয় কেমন করে? মুহূর্তের মধ্যে মিডিয়ার মধ্যে চলে যায়। আমরা দেখেছি মামুনুল হক সাহেব বাইতুল মুকাররমে গতকালকে গত শুক্রবারে যে ধরনের ব্রাহ্মণবাড়ি এবং হাটহাজারি সহ অন্যায়ের প্রতিবাদ করেছেন, যে বলিষ্ঠ বক্তব্য রেখেছেন, তার কারণেই মিডিয়া এবং সরকারের লেলিত কিছু মানুষ মরনা মামুনুল হক সাহেবের কণ্ঠকে রুদ্ধ করতে চায়। তারপরে আমরা দেখেছি অনেক সময় অনেক বড় বড় নেতাকে গুম করা হয়েছে। আমরা শুকরিয়া আদায় করি, মরনা মামুনুল হক সাহেবকে গুম করার চেষ্টা ছিল, ইনশাল্লাহ করতে পারে নাই বাংলাদেশের তৌহিদি জনতার কারণে। এই মামুনুল হক বাংলাদেশের একটি সম্পদ। মামুনুল হক কোটি মানুষের, সত্র কোটি মানুষের প্রাণের স্পন্দন। এই কারণে বাংলাদেশ সরকার মামুনুল হককে স্তব্ধ করার জন্য আগামী সোমবার থেকে লকডাউন দিয়েছে, সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে।